বনগা স্টেশন রোডে একটি ট্রান্সমিটারে হঠাৎ আগুন লেগে যায়। আতঙ্কিত হয়ে পড়েন এলাকার ব্যবসায়ী থেকে সাধারণ মানুষ। আগুন ছড়িয়ে পড়ার আতঙ্কের সঙ্গে সঙ্গে বিদ্যুৎ দপ্তরে যোগাযোগ করা হলে সেভাবে কোনো সাড়া পাওয়া যায় না, এমনটাই অভিযোগ স্থানীয় ব্যবসায়ীদের। আগুন জ্বলছিল, আগুন জ্বলার পরে এখানে ইলেকট্রিক সাপ্লাইতে আমরা ফোন করলাম। ফোন করলে প্রথমে তো ওনারা ধরলেন না, তার বেশ কিছু পরে আমি ফায়ার ব্রিগেডে ফোন করি। ফায়ারে ফোন করলে বললো আমাদের গাড়ি বেরিয়ে গেছে যাচ্ছে, কিন্তু আগুনটা জ্বল জ্বলতে আস্তে আস্তে এত গতিবেগ হয়ে গেল, মানে একটা ভয়াবহ অগ্নিকাণ্ড রূপ নিল। পরবর্তীতে দমকলের একটি ইঞ্জিন এসে প্রায় 30 মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। বিদ্যুতের ট্রান্সমিটার থেকে সমস্ত কিছুতে আগুনে পুড়ে ছাই, ফলে এলাকার বিদ্যুৎ বিচ্ছিন্ন। ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা।